এই যে গাছ থেকে কচি চাল কুমড়া ছিললাম, এটা দিয়ে আজকে চাল কুমড়া বড়া বানাবো। আপনারা দেখতে থাকেন কেমন করে বানাই। নমস্কার বন্ধুরা, ভিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এবার আমার রেসিপি শুরু করব। তো প্রথমে আমি চাল কুমড়াটা কেটে নিব। এখন আমি এই যে চাল কুমড়ার উপরটা পাতলা করে ছুলে নেব। এই যে চাল কুমড়াটা ছুলে নেওয়া হয়ে গেছে, এবার আমি ধুয়ে কাটবো। প্রথমে আমি চাক চাক করে কেটে নিব, একটু মোটা মোটাই করতেছি। এই যে আমি এইভাবে করে কাটলাম, এখন এটার মাঝখানে একটা ভাগ করে নিব। পুরোটা কিন্তু কাটবো না, এই যে এরকম। আমার চাল কুমড়াটা কাটা হয়ে গেল, এবার এটাকে আমি ফুটো করব। তার জন্য একটা বাঁশের কাঠি নিয়েছি, এটা দিয়ে ফুটো করব। এরকম ফুটো ফুটো করে দিলে ভেতরে যে আমি মশলাগুলো দেবো সেটা ভালো হবে। চাল কুমড়াটা রেডি হয়ে গেল বড়া করার জন্য, এখন আমি মশলাটা রেডি করব ভেতরে পুর দেওয়ার জন্য। পুরটার জন্য আমি একটু সরষা, কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন বাটবো। এই সরষে বাটার মধ্যে একটু লবণ দিয়ে দিব। আদব চাল ভেজানো ছিল, এটা এবার বাইটে নিব। কুমড়াটা আমি হালকা করে ভাপ দিয়ে নিব। কড়াইতে জল দিয়ে দিব। এবার কুমড়াগুলো দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিব। আতপ চাল বাটা, এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ আর একটু কালো জিরে দিয়ে মাখিয়ে নিব। ভাপ দেওয়া হয়ে গেছে, এবার নামাই নিই। এই যে এখানে কাঁচা লঙ্কা রসুন আর লঙ্কা বাটা ছিল, তার সঙ্গে লবণও দেওয়া ছিল, এইটা আমি কুমড়োর ভিতরে এবার ভরে দিব। এই যে ভাগ করে রেখেছিলাম, এখানে অল্প অল্প ভরে দিব। কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দিব। এবার আমি বড়াগুলো ভাজা শুরু করি।
পুরে ভরা চাল কুমড়ার বড়া কিভাবে বানালাম দেখলেন? যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।